শুভ সকাল বন্ধুরা, এখন বাজে বেলা 10টা মতো। তো এখন আমি খাবো একটু ঘুগনি। আজকে সকালবেলায় ঘুগনি করেছিলাম, তো ব্রেকফাস্টে ছিল ঘুগনি আর মুড়ি। তো আমি আবার একটু পেঁয়াজ দিয়ে খাচ্ছি আজকে একটু টেস্ট করার জন্য, যদিও খায় না। তো মা বললো দাঁড়া আমি একটু শশা কেটে দিই। তো শশা লেবু পেঁয়াজ দিয়ে ঘুগনিটা খাই চলো। আর কার কার এরকমভাবে ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে এই যে দেখো, এখন বাজে 12:30 মতো। তো রান্না এখনও হয়নি, জামাকাপড় তুলে নিয়ে এলাম। তো এখন ভাজছি হচ্ছে চিংড়ি মাছ, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে চিংড়ি মাছ ভাজছি। চিংড়ি মাছটা একদম অল্প, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু চিংড়ি মাছ ভাজা খেতে বেশ আমার ভালোই লাগে। আর এখানটাতে আলু করলা কেটে রেখেছি, এটাকে ভাজবো। তাহলে আজকের মতো রান্নাবান্না শেষ। তো এই যে এখন আমি খাবো এই কেকটা। এটা হচ্ছে একটা কেক, এটা কিন্তু আইসক্রিম নয়, এটা হচ্ছে চকলেট ফ্লেভারের। তো চলো খাই। কী রে বাবা পিঁপড়ে, তো মোটেও আমি একা খাবো না, আমার সোনুকে অবশ্যই দেবো। কাকা সোনুটা সোনু খেয়ে নিয়েছে, দারুণ টেস্টি, জাস্ট অসম। আমার জন্য তো এই যে দেখো, আজকে তো আমার বাবা মা চলে যাবে, আর শোনো এখন মার কাছ থেকে শুধু চিংড়ি খাচ্ছে, বাবা মা খেতে বসে গেছে। হ্যাঁ বাবা, দিমা কামা চলে যাবে তো আজকে, আমরাও যাবো। কে বলেছে আমরা যাবো? আমরা যাবো না। দেখি শোনো কেমন চোখে ওষুধ দিয়ে দেয় দিমার, দেখি হয়েছে। সরা মা, তুমি হাত সরাবা মা, দেখি এদিকে মাথাটা এদিকে কাট করে, তো বাইরে তো প্রচন্ড রোদ, দেখতেই পাচ্ছ এখন এই অবস্থা। তাহলে আর তো দিন পড়ে আছে, না জানি এবার গরম আমাদের কি খেল দেখাবে। তো এটা হচ্ছে প্রাঙ্গণ মার্কেট। তো সোনুর মাথায় উনাটা দিয়ে দিয়েছি, দিয়ে যাচ্ছি, কারণ এত রোদে ওকে নিয়ে যাওয়া সম্ভব না। আর আমার তো এখন যাই যাই অবস্থা রোদে। তো চলো যাই ওই বাড়ি, যদিও আমার এখন ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সোনু খুব কান্নাকাটি করছিলো যাওয়ার জন্য। এবার যদি এখন অত কান্নাকাটি করে আর চোখের দিশাটা পড়বে আর বাবা মা খারাপ লাগছে, তো বললো ঠিক আছে চল ঘুরে আসি। এই হচ্ছে ব্যাপার, দেখে নদীটা ফেললাম জলম দিনে দিয়ে। আর যে কালো কালোগুলো দেখলে ওটা হচ্ছে নদীর শ্যাওলা। আর এদিকে তো মাঠে শুধু গম আর গম, গম সব পেকে গেছে, কিছু কিছু মাঠে তো গম কাটা হয়ে গেছে জমিতে আর কি, মাঠে বলছি আবার। তো বেশ ভালো লাগছে, তো ভাবলাম চলো একটু ক্যাপচার করে নিই এইসব দৃশ্য, কে সবসময় দেখতে পাওয়া যায় বলো? শহরে থাকলে তো আর এইসব দৃশ্য চোখে পড়ে না, এই বাড়িতে যাওয়ার সময় তো এইগুলো একটু চোখে পড়ে। তো এই হচ্ছে ব্যাপার, তো বেশি অপক্ষম না, চলো যাই বাড়ি। ডাঁটা দেখো কত ডাঁটা হয়েছে, এবার প্রত্যেকটা গাছে ডাঁটা। তো আমরা এই যে বাড়ি পৌঁছে গেছি, তো আমরা এখন খাচ্ছি এই যে বিস্কুট, ফুল বিস্কুট। শোনো তাকাও, এদিকে তাকাও, এই বিস্কুটগুলো হেভি টেস্টি। এই যে দেখো শোনো পেয়ে গেছে দারুণ একটা জিনিস, ডিম্বার বাড়িতে এসে গিফট। বাবা রে কত বড় গাড়ি কিনেছে গো ডিম্বা,
কে কিনেছে রে দিমনা কামা কি নিব পটল নিব নাকি পয়সা নিব বাবা ট্রাক নিয়েছে ট্রাক রেখে দি আস না কোথায় গো আজে ম্যাডাম কি খাচ্ছেন চশমিস ও ম্যাডাম চশমিস আচ্ছা খাচ্ছে বাবাই লাগে না পেটের সমস্যা আমি পাচ্ছি আমি হাজার হাজার টাকার ওষুধ গেছি পেটে ব্যথা কমানোর জন্য গ্যাস হাজার হাজার টাকার ওষুধ না খেয়ে হোমিওপ্যাথি নাক তিনবার করে খায় ব্যাক কমে যাবে নাকসার জন্য হচ্ছে না তো তো এখন আমি খাবো শুনুকে খাওয়ালাম আর সোনু কি করলো বলতো সোনু অর্ধেক ভাত খেলো অর্ধেক ভাত রেখে দিল দিয়ে সে ভাতটা এখন আমি খেলাম তা আমার যে ভাতটা যখন খেলাম তো আমি একবারে খেয়ে নিই এখন বাজে মাত্র 8টা মানে এই বাড়িতে আসলে না সত্যি দিদি সকাল সকাল খাওয়া হয় আবার একদম পুরো গ্রাম্য গ্রাম্য ফিলিংস আর ওই বাড়িতে থাকলে 11টা 11:30টাতেও খেতে বসি কালকেই তো খেলাম 11:30 পৌনে 12টার সময় খেয়েছি কালকে বাস দিতে বাবু বাড়ি এলো 11:30টার পরে তারপরে খেতে বসেছি সেই হচ্ছে ব্যাপার তো চলো দেখি মা কী রান্না করেছে মা রান্না করেছে বড়ির তরকারি ডাঁটা ফাটা দিয়ে আর এই যেখানে ভাত দিচ্ছে মা লবণ আছে কিন্তু ঘি মারাজে আর দিও না ওইটুকু না ভাত হ্যাঁ এটুকু দিয়ে চুয়ানো বড়ি দিবা চুয়ানো বড়ি ইয়েস আমার এই মহারানী রাত্রিবেলায় প্রভুকে ডেকে সে দেখো প্রসাদ নিয়ে এখন প্রসাদ খাচ্ছে বেশি কিছু খাচ্ছে না জাস্ট একটু খাচ্ছে তা তো আচ্ছা বেশ তো আমার আর মার তো খাওয়া হয়ে গেছে বাবা পরে এসে বাবা পরে খাবে আর আমার খুব ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো এখানে আসলে রাতে আমার ঘুম পায় রাত্রি খাওয়া হয়ে যায় সব কিছু হয় আর আমার পেটটার অবস্থা ভীষণ খারাপ প্রচণ্ড আয়ঢা আয়ঢা করছে পেটের মধ্যে ওষুধও খেয়েছি সবই খেয়েছি বাবা তো চলো ব্লগটা আজকের মধ্যে এখানে শেষ করি তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও পুরো পুরো দেখো টাটা।